কন্টেন্ট ক্রিয়েটরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ত্রিপুরায় ইউটিউবারদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে ত্রিপুরাবাসী। গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর চন্দ্রপুর কলোনি বিদ্যালয়ের ছাত্রীদেরকে বিরক্ত করে পালিয়ে যাওয়ার সময় অপর এক ছাত্রীকে বাইক দিয়ে সজোরে ধাক্কা মারার অভিযোগ উঠল অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর সেলিম হোসেন ওরফে টিবি রক নামে এক নাবালক যুবকের বিরুদ্ধে। এরপরই স্থানীয়রা অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর সেলিম হোসেন ওরফে টিবি রক নামে সেই নাবালক যুবককে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর চন্দ্রপুর এলাকা থেকে আটক করার পর তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে শুরু করে মেয়েদেরকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করার। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর সেলিম হোসেন ওরফে টিবি রক নামে সেই নাবালক যুবককে বেধড়ক গণধোলাই দিয়ে তুলে দেয় পুলিশের হাতে। স্থানীয়দের অভিযোগ, উপযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর সেলিম হোসেন ওরফে টিবি রক নামে সেই নাবালক যুবক নাকি সবসময় বিদ্যালয়ের আশেপাশেই ঘোরাফেরা করে, পাশাপাশি মেয়েদেরকে বিরক্তও করে। তাই স্থানীয়রা একজোট হয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। এদিকে অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর সেলিম হোসেন ওরফে টিবি রক নামে সেই নাবালক যুবকের 18 বছর না হওয়া সত্ত্বেও সে বাইক নিয়ে ঘোরাফেরা করে। এমনকি উদয়পুর চন্দ্রপুর কলোনি বিদ্যালয়ের যে ছাত্রীকে সে ধাক্কা দেয় সেই ছাত্রী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাছাড়া অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর সেলিম হোসেন ওরফে টিবি রক গোটা গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর শহরে বিশৃঙ্খলা ও উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে বরাবর। এখন গোটা উদয়পুরবাসী অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর সেলিম হোসেন ওরফে টিবি রকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন পুলিশ প্রশাসনের কাছে। আমার সঙ্গে বাইক আসলো, বাইক দিয়ে এসেছি, বাইক বাইরে গেছে বাড়ি, আমার বাড়ি দাদারা। তুমি যে বাইকটা নিয়ে সেটা যে চালাও এভাবে, এটাকে ঠিক করো তুমি, ড্রাইভিং লাইসেন্স ছাড়া। আজকে কি কারণে মাসে এখানে স্থানীয়রা আজকে বাইক লিয়ে কোনো কিছু হয়েছে না? আচ্ছা, দীর্ঘদিন ধরে তো অভিযোগ হয় তুমি নাকি দীর্ঘদিন ধরে এখন বাড়িতে যাইতাছিল তখন মাস্টার কি তুমি থামাইছো কইলে কি মাস্টারে বাস বাড়ি যাওয়ার সম্ভব বাধা? না না না, স্যার নিজে থামছে না গাড়ি লিয়া, স্যার থামার পরে আছে, স্যার নিজে থামছে না থামার পর। আচ্ছা, তোমার নামে একটা অভিযোগ, তোমার নামে একটা অভিযোগ কি স্কুল থেকে তোমার আগে একবার বাইর কইরা দিছে, ঠিক আছে? তুমি নাকি এখানে দাঁড়িয়ে কোনো মেয়ে যাইতে বলে ইপটিসিং করো নানা ভাবে ইশারা তো এখানে স্থানীয়রা কইতাছে। অভিযুক্তর নাম জানা গিয়েছে ম্যাডাম? সেলিম হোসেন ওরফে টিবি রক, বাড়ি দাতারাম। সেলিম হোসেন এইচ 17, বাবার নাম জামাল হোসেন, দাতারাম বাড়ি নিয়ার মতিরাম স্কুল। আচ্ছা, স্থানীয়রা রয়েছে সবাই একটা কমপ্লেন দিচ্ছে ওনাকে, প্রায় সময় স্কুলের যারা স্টুডেন্ট থাকে তাদেরকে ইপ্রিজিং করে মেয়েদেরকে, বিষয়টা এই নিয়ে এখন স্পষ্ট বলা যাচ্ছে না এখন থানা থেকে। মূলত অভিযোগটা স্থানীয়দের থেকে যে ওর বাইকের সঙ্গে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন দেখ যে ছেলেরা নানা রকি সে ইউটিউবে তাই ইয়া করে, টিকটক করে, প্রায় সময় তাই বছর প্রায় সময় স্কুলে বিভিন্ন ছাত্রীরাকে বিরক্ত করে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, এবং মাস্টারে হেনস্থা করে, সেই মাস্টারের কোনো কথায় তার তার কর্ণ করে না, সেই মাস্টারকে মানে অন্যরকম আলাদা আলাদাভাবে দেখে। তো এখানে দেবরাজের মাস্টারটা ছিল,
এই মাস্টাররা বলতে তার তার অনেক দিনের মানে আক্রোশ যে মাস্টাররা তার প্রতি প্রোটেস্ট করলো কেন তারে মানে মাস্টাররা দেখা দিব আজকে স্কুলটা ছুটি হয়েছে যখন মাস্টাররা মানে স্কুলতে বাড়িল তখন স্কুলের সামনে মাস্টাররা অ্যাটাক করছে কোন ক্লাসে পড়ে আমরা মানে ম্যানেজমেন্ট কমিটি আমরা সিদ্ধান্ত করিয়া তার স্কুল থেকে পার্কে দেওয়া হয়েছে।